সবচেয়ে বড় মুক্তি যিনি ছিলেন শেখ বিন বাজ, উনি অন্ধ ছিলেন। পরের বার যিনি আবার মুক্তি হলেন, এখনও বোধ হয় আছেন, এখন নাই, এর আগে যিনি ছিলেন তিনিও অন্ধ ছিলেন। আমাদের আল্লাহ সব নিয়ামতই দিয়েছে, চোখও দিয়েছে, কানও দিয়েছে, হৃদয়ও দিয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সৌদি আরবের গ্র্যান্ড মুক্তি, সবচেয়ে বড় মুক্তি যিনি ছিলেন শেখ বিন বাজ, উনি অন্ধ ছিলেন। পরের বার যিনি আবার মুক্তি হলেন, এখনও বোধ হয় আছেন, এখন নাই, এর আগে যিনি ছিলেন তিনিও অন্ধ ছিলেন। অথচ এই প্রথম যিনি ব্যক্তি অন্ধ মানুষ, তিনি বুখারী শরীফের সরাহ করে চলে গেছেন। জগৎ বিখ্যাত মানুষেরা, তাদের তুলনীয় কোনো মহাদ্দেশ কোনো আলেম এখনও তৈরি হয়নি, অথচ চোখে দেখেন। আল্লাহ পাক আমাকে সৌভাগ্য দিয়েছিল, আমি নিজে হজের সময় তার সঙ্গে মোসাফা করেছি, পাশাপাশি গল্প করেছি, আলহামদুলিল্লাহ। তাকে দেখেছি আমি যে আসলে এই অন্ধ মানুষটা কীভাবে কী ব্রেন, একবার যা কানের সঙ্গে কণ্ঠ, এ তুমি অমুক না, ঠিক ঠিক বলবে। আল্লাহ পাক এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন, আর আমরা যেটাকে বসে আছি, আমাদের আল্লাহ সব নিয়ামতই দিয়েছে, চোখও দিয়েছে, কানও দিয়েছে, হৃদয়ও দিয়েছে। আপনি কি আপনার চোখের হক আদায় করতে পারেন? আপনি কি আপনার কানের হক আদায় করতে পারেন? আমরা সাংগঠনিকভাবে আমাদের কোর্স আছে, প্রত্যেক কর্মীকে দৈনিক কমপক্ষে দু পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে হয়, সারা বছরে কোরআন একটা খতম তাকে দিতে হবে, রমজানে দুই খতম দিতে হবে। যারা আমাদের সংগঠনে ভুক্ত কর্মী, এটা তাদের একটা বাইন্ডিংস আছে। এরপরও এতেকাফে থাকলে তিনি তফসির কোরআন 30তম পারা, অন্তত 4টা সুরা শিখেন, সুরা নাবা, সুরা আসর, সুরা তাকাসুর, গড়ে 4টা সুরা পড়ার দিন বলা আছে। সাংগঠনিক বাইন্ডিংসের বাইরে যারা আছেন, প্রত্যেক মুমিন মুসলমানকে আমরা বলব, নিজের চোখের হক আদায় করেন। আপনি বা আপনার পরিবারের সবাই দৈনিক কোরআন না পড়ে বাইরে বের হবেন না, কারণ কোরআন আপনাকে পথ দেখাবে। আপনি বলবেন তো কোরআন তো বুঝেই না, বোঝার চেষ্টা করবেন, কোরআন অনুধাবন করবেন, যদি বুঝতে নাও পারেন পড়ে যাবেন, কারণ কোরআনের প্রতিটি হরফ 10টা নাকি কম্পকে আপনি পাবেন। আলফুল্লাহ মিম 3:30 নাকি পাবেন, বিসমিল্লাহ রহমানুর রাহিম 19টি শব্দ 190 নাকি পাবেন। আপনি মোটে কিছু পড়বেন না, এটা হবে না, পড়তে আপনার হবেই। 24 ঘন্টার মধ্যে 15টা মিনিট সকালে আপনি যদি আল্লাহর রাস্তায় দিতে না পারেন, জীবনটা ব্যর্থ। আর অনুধাবন করে পড়লে আরও ভালো, চেষ্টা করবেন প্রত্যেক ঘরে ঘরে 30তম পারা রাখবেন। যে সুরা তাকাসুরটা আমি বলছি, এটাও আপনার আম্পারা তফসির মধ্যে অনেক পাবেন। আপনি একটা পৃষ্ঠা আজকে পড়েন, কালে একটা পৃষ্ঠা পড়েন, কিন্তু পড়তে হবে। তো চোখের হক আদায় হবে, হৃদয়ের হক আদায় হবে যদি অনুধাবন করেন। আর যদি দেখতে না পান, একজনে বলেন বাবা তুমি একটু পড়ো, আমি শুনি। অনেক মানুষ বুড়ো হয়ে গেছে, দেখতে পায় না, নিজের সন্তানের সন্তান বা সন্তান বলে বাবা হে ভাতিজি হে দাদু একটু একটু পড়তে একটা পৃষ্ঠা শুনি কি বলছেন তফসিরে। এইভাবে আপনার কানের হক আদায় করতে হবে। আপনার কান যদি অধিকাংশ সময় হারমোনিয়াম শোনে, গান বাজনা শোনে, ওই কান একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কে আমাদের দিন সুরা হামিম সাজদা 20 আয়াত থেকে 23 আয়াত পর্যন্ত পড়ুন। সেদিন ইয়ামা তাসাদু আলাইহিম, যেদিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে তার কান, তার চোখ, তার দেহের ত্বক, সেদিন আমরা বলবো হে দেহের ত্বক, চামড়া, তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, অথচ তোমার এই চামড়াটাকে সুন্দর করার জন্য কত সাবান দিয়েছি, কত আদর করেছি, কত স্যাবলন দিয়েছি, দেহে কোনো ময়লা পড়তে দিলাম না, রাস্তে হে চামড়া, হে ত্বক, হে কান, হে চোখ, তখন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। তখন তারাই বলবে আন্তাকানাল্লাহ আল্লাদি আন্তাকা কুল্লা শাইয়িন, আল্লাহ পাক তোমাকে যেমন এতদিন কথা বলার ক্ষমতা দিয়েছিলেন, আজকে আল্লাহ তোমার জবানকে বন্ধ করে দিয়ে আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন, তাই আমরা এখন কথা বলছি। তাহলে কী হলো, আপনার দেহের ত্বককে লুকিয়ে কি আপনি কোনো ভালো বা মন্দ কোনো কাজ করতে পারবেন? এটা হলো অবিচ্ছেদ্য সাক্ষী। আপনি একজনকে গালিটা দিতে গেলেও জিহ্বা সাক্ষী, একজনকে মারতে গেলেও হাত সাক্ষী, এক জায়গায় হেঁটে যেতে গেলেও পা সাক্ষী,
এরপরও সাক্ষী মাটি। ইয়াওমায়েজিন তোহাদ্দেশ আখবারহা, বলুন তো, ইয়াওমায়েজিন তোহাদ্দেশ আখবারহা, এটা আমরা আমাদের বাচ্চারা সবাই জানে। সেদিন মাটি খবর দেবে তার উপরে কী কী করেছিল একদিন মানুষ। মাটিকে কি লুকাতে পারবেন? যাবেন কোথায়? মাটি যদি সাক্ষী দেয় কোনো যাওয়ার উপায় আছে? অতএব অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান, নিজের দেহ নিজের বিরুদ্ধে সাক্ষী দেবে। আলিয়ামা নাখতুম আলা আফওয়াহিহিম ও তুকাল্লিমুনা আইদিহিম ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমরা তোমাদের জবানকে মোহর মেরে দেব, দুটো ঠোঁট বন্ধ করতে কোনো ব্যাপারই না, আর তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তোমাদের হাত পা ইত্যাদি যা যা জীবনে করেছে সব কিছু। অতএব এগুলো আমাদের সঙ্গে সবসময় থাকবে, এগুলোকে এড়িয়ে আমরা কোনো এখনো কাজ করতে পারবো না, সেজন্য আমাদের সাবধান হওয়া প্রয়োজন।